এই মেয়ে তো দেখছি মহা ঝামেলায় ফেলে দিল। শায়ন বিড়বিড় করে বলে, তুলি বমি করে দেয় শায়নের ওপর। শায়ন তুলিকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায়। তুলি কল ছেড়ে দেয়। এটা কি করলে? তুলে শায়নের ঠোঁটে আঙুল দেয়। কোনো কথা নয়, ঠান্ডা লেগে যাবে তো। তুলি শক্ত করে শায়নকে জড়িয়ে ধরে। শায়নের কেন যেন তুলিকে সরাতে ইচ্ছে করছে না। তুলে শায়নের বুকে মাথা রাখতেই শায়নের খুব শান্তি লাগছে। বুকের ভেতরে একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই ভালো লাগার নামই বোধ হয় ভালোবাসা। তুলি, চেঞ্জ করতে হবে তো। তুলে শায়নের বুক থেকে মাথা তুলে শায়ন তুলির দিকে তাকায়। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো কাঁপছে তুলির, হয়তো ঠান্ডায়। শায়নের খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু সাহস হচ্ছে না। অবশেষে সব ভাবনা বাদ দিয়ে তুলির ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দেয় শায়ন। শায়ন তুলির নাক পর্যন্ত গিয়ে থেমে যায়, ছিটকে দূরে সরে যায়। তুলি হু হু করে হেসে ওঠে। তুমি হাসছো কেন? তুলি টান দিয়ে শায়নকে কাছে এনে কানে ফিসফিস করে বলে, এত ভয় পেলে চলে বস? ভয় কেন পাবো? তাহলে থামলেন কেন? শায়ন এবার উত্তর দিতে পারছে না, কেন এগিয়ে গেল আর কেনই বা থামলো তা শায়ন নিজেও জানে না। তুলিকে কি বলবে? আপনার ছোট্ট লাল টুকটুকে আমি ভেবেছিলাম খুব মিষ্টি হবে হয়তো। হয়তো কেন? মিষ্টি না তো পানছে, ইয়াক। তুলি নাক মুখ কুসকে বলে। শায়নের খুব রাগ হয়। আমার ঠোঁটকে পানছে বলল, অথচ সেদিন জোর করে কিস করতে গিয়েছিল। তুলে শায়নের ঠোঁটে আঙুল রাখে। আপনার গালে এত দাড়ি কেন গো? আমি কিস করতে গেলে সুসুই লাগে। একে তো পানছে ঠোঁট, তার উপর দাড়ি, কিস করার ইন্টারেস্টই চলে যায়। তোমার ঠোঁটও পানছে। আপনি বুঝলেন কি করে? আমি ঘুমিয়ে গেলে কখনো টেস্ট করেছেন নাকি? তুলি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। শায়ন বোকা বনে যায়। ইডিয়েট একটা। এই একটা ওয়ার্ড আর কতদিন শুনবো? যতদিন না মানুষ হবে। শায়ন তুলি দুজনে ভিজে কাক হয়ে গেছে। তুলির পরনে টি শার্ট আর স্কার্টটা ভিজে শরীরের সাথে লেপটে গেছে। দেয়ালে ভর দিয়ে তুলি শায়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শায়ন একটু দূরে দাঁড়িয়ে আছে। শায়ন তুলির দিকে তাকাতেই পারছে না, তবু চোখ জোড়া তুলিতেই বারবার আটকে যাচ্ছে। ভালোবাসি আপনাকে। শায়ন তুলির কাছে যায়। তুলির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। হাত দিয়ে তুলির ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়। আপনি? শায়ন তুলির ঠোঁটে হাত দেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় শায়ন। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? শায়ন ভ্রুকুসকে প্রশ্ন করে তুলিকে। তুলি শায়নের দিকে তাকিয়েই উত্তর দেয়, যতক্ষণ আছি আমি ততক্ষণ আছো তুমি। শায়নের বিরক্ত লাগছে। শায়ন বেরিয়ে তুলির জন্য জামা কাপড় নিয়ে যায়। ধরো চেঞ্জ করে নাও। তুমি চেঞ্জ করে দাও। হোয়াট? না দিলে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো। তুলি ফ্লোরে বসে বলে। শায়ন পড়েছে মহা মুশকিলে। মদ খেলে মানুষ মাতাল হয়। তুলি মাতাল হয়েছে ঠিক আছে, কিন্তু তালে ঠিক আছে। মানুষ বলে না যাতে মাতাল তালে ঠিক। ওই জামাই ঠান্ডা লাগছে তো। শায়ন তুলির দিকে তাকিয়ে দেখে ঠান্ডায় কাঁপছে তুলি। শায়ন তুলিকে উঠতে বলে। শায়ন তুলির দিকে হাত বাড়িয়ে দেয়। তুলি উঠে শায়ন চোখ বন্ধ করে তুলিকে চেঞ্জ করাচ্ছে। তুলি শায়নের দিকে তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। হয়ে গেছে? হুম। শায়ন চলে যেতে নেয় তুলি হাত ধরে। আবার কি হলো? তুলি শায়নের দুগালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শায়ন হয়তো এটারই অপেক্ষায় ছিল। শায়ন তুলিকে ছাড়ানোর চেষ্টা না করে দুহাতে আগলে নেয়। রাত দশটা, জুই হনহনিয়ে শায়নের রুমে যায়। আসবো? শায়ন কেবলমাত্র তুলিকে শুয়ে দিয়ে চেঞ্জ করে এসে বসেছে। আরে জুই, ভেতরে এসো। জুই ভেতরে আসে। এতক্ষণ রুমে কি করছো? মানে কি? আমি এই মেয়ের সাথে তোমাকে একদম সহ্য করতে পারছি না। শায়ন জুয়ের কাঁধে হাত দিয়ে বলে, বুঝতে পারছি, দেশে ফিরি তারপর ডিভোর্স দিয়ে দেব, দেন আমরা বিয়ে করে নেব। জুই বিজয়ের হাসি দিয়ে বলে, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। জুই শায়নকে জড়িয়ে ধরে। শায়ন ধরতে গিয়েও থেমে যায়। চলো ডিনার করব। কিন্তু ও?
বাদ দাও তো ওর কথা। জয় শায়নকে নিয়ে চলে যায়। মাঝরাতে তুলের ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে দেখে শায়ন নেই। গেল কোথায়? ব্যালকনির দিক থেকে সিগারেটের ধোঁয়া আসছে। তুলে ব্যালকনিতে চলে যায়। না ঘুমি, আপনি সিগারেট খাচ্ছেন? শায়ন তুলের দিকে তাকিয়ে বলে, তুমি তাহলে কি জুই থাকবে? তুমি তো মদ গিলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি? আমি মদ খেয়েছি। হুম, বমি করলে? তারপর? তারপর? শায়ন গলা ঝেড়ে স্বাভাবিক হয়ে বলে, বলো। আমি তো কোকা কোলা খেয়েছিলাম। কি? হুম। তাহলে তোমার সব মনে আছে? আরে আমি তো ইচ্ছে করেই করেছি। ইউ, তোমার বউ আজ কিন্তু আপনার ঠোঁটে ভীষণ মিষ্টি ছিল। ইডিয়েট। শায়ন মুখ ঘুরিয়ে নেয়, তুলে শায়নের সামনে গিয়ে বসে। আমি আপনাকে ভালোবাসি প্রায় 4 বছর যাবত। আমি দেখতে কিন্তু ভালোই সুন্দর, আমার পেছনে অনেক ছেলে ঘোরে, আপনি আমাকে পাত্তাই দেননি, ইভেন এখনো অবহেলা করছেন। আমি কিন্তু কখনো ভাবিনি, ইনফ্যাক্ট এখনো ভাবি না, যদি বাই চান্স আপনার থেকে আলাদা হয়ে যাই। শায়ন মন দিয়ে শুনছে, তুলে একটু হেসে বলে, ছেলেরা মনে হয় এমনই হয়। কেমন? এই যে সারাক্ষণ জুই জুই বলেন, অথচ তুলে থেমে যায়। অথচ কিছু না, আমি কিচ্ছু করিনি, আমি জুইকেই ভালোবাসি। তুলে নড়ে চড়ে বসে, ভালো, ওকে, আমার ঘুম পাচ্ছে, ওকে, গুড নাইট। তুলি। হুম। সরি। কেন? আমার তোমাকে থামানো উচিত ছিল। হুম। তুমি বললে 4 বছর, বাট আমি তো তোমাকে বিয়ের কয়েকদিন আগে থেকে চিনি। আপনি চিনবেন কি করে? আপনি তো ভালোবাসতেন না। তুলে একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আই প্রমিস আমি আপনার থেকে জুইকে আলাদা করে দিবই, অ্যান্ড আমার 1 ডজন বাবুর বাবা বানাব। শায়ন তুলে নাক টেনে দেয়, এসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও। আজ একটু দেরি করে ঘুম ভাঙে শায়নের, হয়তো অনেক রাতে ঘুমানোর জন্য। তুলে ব্যালকনিতে চলে যায়। জয় দরজা নক করে। তুলে দরজা খোলে। খালাম্মা তুমি এখানে? শায়নের কাছে এসেছি। জুই ভিতরে ঢুকতে যায়। আমার বর ঘুমাচ্ছে। একদম আমার বর বলবে না। তো কি খালাম্মার বর বলবো? আমার সাথে লাগতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। তুলে একটু হেসে বলে, সেটাই। জুই হনহনিয়ে ভেতরে ঢুকে যায়। শায়ন বেবি ওঠো। গুড মর্নিং জান। তুলের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে বেরোবো। শায়ন ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তুলে নামক কেউ আছে সেটা ওর মাথায় নেই। আমাকে ইগনোর করলো, এই তুলিকে ইগনোর করা? হুম। তুলি ছোট একটা ড্রেস, উঁচু জুতো, ভারী মেকআপ পরে বের হয়। নায়িকাদের মতো হেলে দুলে হাঁটছে। সবার নজর তুলির দিকে। দারুণ লাগছে তুলিকে। জিসান একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন তুলির দিকে চোখ যায়। এত কিউট মেয়ে, কিন্তু কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি একে। জিসান বেবি? তুলি কিউট করে বলে। জিসান ধপ করে পড়ে যায়। তুলি গিয়ে ধরে, বেবি পড়লে কি করে? আমি কি? আপনি কে বোন? তুলে জিসানের মাথায় চাটি মেরে বলে, তুলি তুই? হুম আমি। আমার ব্রো আজ পাগল হয়ে যাবে। কোথায় তিনি? জিসান তুলিকে নিয়ে যায়। শায়ন জয়ের সাথে কথা বলছিল। আশেপাশে সবাই তুলির দিকেই তাকিয়ে আছে। শায়ন বেবি? শায়নের তুলির দিকে তাকিয়ে হেসকে উঠে যায়। তুলে শায়নকে পানি এগিয়ে দেয়। বেবি পানিটা খাও। তো তো তুমি জান তোতলাও কেন? আমি তো এখনো কিছুই করলাম না। কি করবে? শায়ন ভয়ার্তক ভঙ্গিতে প্রশ্ন করে। তুলে শায়নের পেটের দিক থেকে হাত আস্তে আস্তে উপরে ওঠাতে থাকে, তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি জানো না আমি কি করব? শায়ন জিভ দিয়ে ঠোঁট ভেজায়, দরদর করে ঘামছে। প্লিজ হাত সরাও। কেন? সুড়সুড়ি লাগে। তাই নাকি গো? জুই এতক্ষণ এখানে ছিল না। জুই তুলিকে পেছন থেকে দেখে চিনতে পারেনি। হু আর ইউ? শায়নের সাথে কি করছো? তুলি পেছনে তাকায়। তুলিকে দেখে জুই টাসকি খায়। তুলি মিষ্টি করে হেসে বলে, খালাম্মা আমি আপনার জিএফ এর সুইট বউ তুলি। এখানে কি করছো তুমি?
স্বামীকে নিতে এসছি, একা একা কি আর ভালো লাগে বলেন? আমি আবার জামাইকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, জামাইও পারে না। এখানে বোধ হয় কেউ জোর করে আটকে রেখেছে, তাই না জান? কি মেয়ে রে বাবা, কি সব কথা বলছে, চারপাশে এত লোকজন, এর কি কোনো লজ্জাবোধ নেই? পাগল করে দেবে আমাকে।